আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? জি, অনেক দিন পর উইদাউট ড্রাইভার সাহেব আমি আর সারা বের হয়ে গেলাম কোথায়। যদিও আজকে বৃহস্পতিবার, মানে কাল ছিল বৃহস্পতিবার, প্রচণ্ড ঝড় ছিল। ঝড়কে উপেক্ষা করে আসলে আমাদেরকে বের হয়ে যেতে হয়েছিল, কারণ আমার প্রফেশনাল কাজ শুরু হয়ে গেছে, এটা হচ্ছে ঈদের পর দিন থেকে। তো যাই হোক, সারা আর আমি যেটা করলাম, অলমোস্ট 4 মাস পর সুপ্তি থাকলে যেটা হয়, সুপ্তি সামনে বসে সারাকে পিছনে বসায়। তো সারা খুব হ্যাপি ছিল যে মামা আর সারা পাশে বসে যাবে। তো ঝড়ের মধ্যে দিয়ে আমরা আসলে গাড়ি চালায় চলে যাচ্ছিলাম বসুন্ধরা সিটি, এবং আমি খুব টেনশনে ছিলাম, জানলা এত ঝড় কীভাবে বের হচ্ছে, মানে হওয়া উচিত কি না তো আসলে। সো সব কিছু কাটায় টাটায় আমরা বের হইলাম। সারাকে বললাম, সারা চলো একটা ব্লগ করি। তো সারা বললো, ওকে মম। সারা অনেক হ্যাপি। অ্যান্ড মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যে আসলে আমরা বসুন্ধরা সিটিতে কার পার্কিংয়ে এসে আসলে পৌঁছায় গেলাম। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যাপারটা থাকে, এটা আসলে বসুন্ধরা সিটি এত বড় একটা শপিং মল, কার পার্কিং কোথায় করছি, কী করছি, কার পার্কিং ঠিক মতো করছি, বাট এটার আসলে কত নম্বর গেট ছিল বা কী ছিল, কোনো কিছুই আমি আসলে খেয়াল করিনি। এটা নিয়ে পরে কথা বলবো। এরই মধ্যে আমরা ডায়মন্ড পয়েন্টে চলে গেলাম। ডায়মন্ড পয়েন্টে আজকে লাইভ ছিল আমাদের। এটা হচ্ছে ঈদের 6ষ্ঠতম দিন, যে দিনে আমরা ঈদ সালামি অফার নিয়ে কথা বলবো। এবং সারাকে জিজ্ঞেস করছিলাম, সারা তুমি কী খাচ্ছ? সারা বলছে আইসক্রিম। খেয়ে দিয়েছে সারাকে? সারা বলছিল আঙ্কেল দিয়েছে। দ্যাট মিনস দ্য ডায়মন্ড পয়েন্টের ভাইয়া সবসময়, সারা আসলে যখনই যায়, ভাইয়া ট্রাই করে সারার পছন্দ মতো, কখনো আইসক্রিম, কখনো সারার ফেভারেট কাঁচা আমের জুস সারার জন্য রেডি রাখতে। তো আমার লাইভ চলছে, আসলে আমি পাশাপাশি ভ্লগও করছি, এবং লাইভে আমি আসলে ফিঙ্গার রিং দেখাচ্ছিলাম, যে কোনো ফিঙ্গার রিং পারচেস করলে আমরা কিন্তু ডায়মন্ডের নোজপিন একদমই ফ্রি পাবো ডায়মন্ড পয়েন্টের পক্ষ থেকে। এটা ঈদ সালামি অফার। তো দেখাতে দেখাতে আসলে কখনো আসলে ভ্লগ করা হচ্ছে, কখনো হচ্ছে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। অ্যান্ড দেন এই যে আমি দেখাচ্ছি, আমি কিন্তু লাইভ করতেছিলাম আসলে, সেই হচ্ছে নোজপিন। এটা আমার খুবই ফেভারিট একটা নোজপিনের বক্স, খুব নাইস নাইস নোজপিন এখানে আছে। এটা হচ্ছে তোমার কদম ফুল থেকে শুরু করে অনেক বড় বড়। সো যাই হোক, আমরা লিফটে উঠলাম। লিফটে ওঠার পরে মজার যে ব্যাপার ছিল, হঠাৎ করে মিস্টার রহমানের সাথে দেখা। মিস্টার রহমান আসলে তখন রাত 8:30, হ্যাঁ এরকমই হবে হয়তো। তো উনি আসলে উপরে উঠতেছিল, ডায়মন্ড পয়েন্ট থেকে আমাদেরকে আনতে যাচ্ছিল, এবং আমরা নামবো ঠিক ওই মোমেন্টেই লিফটে তার সঙ্গে দেখা। অ্যান্ড যেটা বলেছিলাম সেটা, গাড়ি খুঁজতে অনেক প্রবলেম হয়ে গেছে, কারণ যে লিফট দিয়ে আমরা উঠছিলাম ওই লিফট দিয়ে আমরা নামিনি, আর আমরা আসলে দেখিও নি যে এটা ছিল 04 নাম্বার মেবি। সো যাই হোক, সারাকে তুলে অ্যান্ড দেন আমি আমার চলে যাচ্ছিলাম ড্রাইভিং সিটে, যেহেতু আমার ড্রাইভার সাহেব অসুস্থ। এবং পাশের গাড়িটার সাথে আসলে এমনভাবে আমার গাড়িটা লাগানো ছিল যে আমি জাস্ট ঢুকতে ভীষণ কষ্ট হচ্ছিলো, বের হওয়ার সময় খুব কষ্ট হয়েছে। বাট আমি সবসময় ট্রাই করি যে আমার গাড়িতে, আপনারা খেয়াল করে দেখবেন যে আমার হাত কিন্তু আমার গাড়ির একদম গেটের সঙ্গে লাগানো, যাতে আমার গাড়ির সাথে লেগে অন্য কারো গাড়ির 1 ফোঁটা ক্ষতি না হয় আসলে, কারণ এটা আমি পার্সোনালি আসলে পছন্দ করি না। তো এরই মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু চন্দ্রিমা উদ্যানে যাওয়ার ভীষণ ইচ্ছে, কারণ আগে প্রায় সময় আসলে চন্দ্রিমা উদ্যানে ঢুকতাম আমরা, খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে ভালো ওয়েদার ছিল। সো আমরা অলমোস্ট আমরা 1/2 আওয়ারের মতো, না হলেও 20 মিনিটের মতো তো ছিলাম চন্দ্রিমা উদ্যানে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। বাট খারাপ লাগছিলো কারণ গাছগুলো কেটে ফেলছিল, গাছগুলো এত সুন্দর ছিল যে গাছগুলো একদম গাছের পাতা এসে একদম ফ্লোরের সাথে লেগে যেত। সো ওভারঅল মিলে ভালোই লাগছিল। হঠাৎ করে প্ল্যান আসলো, চলো ফুচকা খেতে যাই, সারা বললো। তো ফুচকা খেতে যাওয়ার জন্য আমাদেরকে একটা জায়গা খুঁজে বের করতে হলো, অ্যান্ড এই যে রহমান সাহেব চলে গেছে তার মেয়ের জন্য ফুচকা আনতে। সারা একটা ফুচকা পছন্দ করে, আমি আরেক রকমের ফুচকা পছন্দ করি। তো সারা যে ফুচকাটা খাবে দই ফুচকা, আর আমি খাবো নর্মাল ফুচকা। এরই মধ্যে আমাদের ফুচকা অর্ডার করতে না করতেই শামিম সাহেব যেটা করেছেন, তার জন্য সে একটা বার্গার অর্ডার করে ফেলেছেন। সো বার্গারটা যখন আসছে আমার কাছে, আমি আসলে একটু অবাক হয়েছি, বার্গারটা কার, ভদ্রলোককে জিজ্ঞেস করলাম। তো উনি বলছিল যে যিনি এনেছেন একজন স্যার অর্ডার করছে। তো আমি বললাম স্যার অর্ডার করছে বার্গার, আমরা তো কোনো বার্গার অর্ডার করিনি।
তো উনি বলছে ম্যাডাম একজন স্যার। তো তখন চিন্তা করলো ও আচ্ছা, তাহলে এটা তো মিস্টার রহমান ছাড়া আসলে কেউ হতেই পারে না। সো বার্গারটা কিউট দেখতে এবং খেতেও মনে হয় টেস্টি আসলে। তো স্যার আর এই যে চলে আসছে দই, এটা হচ্ছে দই ফুচকা, নট দই বড়া, দই ফুচকা। এটা স্যারটাকে দেখে খুব ইয়ামি লাগছিলো, ডেলিশিয়াস লাগছিলো, মনে হচ্ছিল খাইতে পারতাম। যে স্যারাকে বললাম স্যারা মাকে একটু দাও না, স্যার বলে খুব ফাইন নাও। অ্যান্ড আমি নিয়ে খেতে খেতে যেটা হইলো টুস করে কাত করে, নর্মালি ফুচকা আমি হাত দিয়ে খাই, বাট যেহেতু আমি ব্লগ করতেছিলাম আমি আসলে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। হ্যাঁ, তো অলরেডি আমি ফুচকার মোটামুটি দই, তারপর হচ্ছে যেটা টক আমি অলরেডি ডানবার করে ফেলে, আসলো আমার ফুচকা। আমি তো ওয়েট করতেছিলাম কখন আসবে, যেটা কি না টক ঝাল। আমি মিষ্টি লাভার না, আমার মিষ্টি একদমই ভালো লাগে না। সো এই যে খাচ্ছি এবং খুব মজা করে খাচ্ছি। প্রথমবার টকে লবণ খুবই কম ছিল, পরে আবার টকের মধ্যে লবণ দিয়ে নিয়ে আসতে মানে আসলাম, বাট পরে আবার লবণ বেশি দিয়ে ফেলছে। সো যাই হোক, এখন তো আমি আসলে ভয়েস ওভার দিচ্ছি, কেন যেন টকের একটা ভয়েস আমার জিব্বায় চলে আসতেছে, হুইচ ইজ ভেরি ব্যাড। ওভারঅল আজকে দিনটা খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আজকে আমি, শামিম, সারা, আমরা তিনজন আছি ইনশাল্লাহ। জাস্ট আর ফিউ ডেইজের মধ্যে আমরা চারজন, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার সারার সাথে আমার আরেক মানে আমার বড় সন্তান, সেও আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তখন আরও সুন্দর করে ব্লগ করার চেষ্টা করব। তো সব কিছু মিলেমিশে আসলে খুব সুন্দর একটা দিন পার করলাম আমরা, এক কথা অসাধারণ। আমার যেন ফুচকা খাওয়া শেষই হচ্ছিল না, শেষের দিকে আমি আসলে তিন পিস খেতে পারিনি, কারণ আমি আসলে নর্মালি একটু কম খাই, আমি কেন যেন খেতে পারি না। তো পরে আমি স্বামীকে বলছিলাম যে আমাকে একটু হেল্প করবা, তো ও মনে হয় তিন পিস খাইছিল মনে হয়, বাট সারা খায়নি। সারার ওখান থেকে আবার ফুচকা আমি খেয়েছিলাম দুই পিস। সো একবার একটু রাগ উঠতেছিল যে ফুচকা কোনোভাবেই কেন ঠিক হচ্ছে না, কখনো টকের মধ্যে ঝাল মানে লবণ বেশি লবণ কম, এরকম। ওভারঅল খুব ভালো কেটেছে, থ্যাংক ইউ।